হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইউজফুল টিপস বাংলাতে আমি পৌলুমি চলুন শুরু করা যাক আজকের ভিডিও এবং দেখে নিন আজকে ভিডিওটা কতটা ইউজফুল হয় আপনাদের জন্য আর হ্যাঁ আমার এই চ্যানেল ইউজফুল টিপস বাংলাকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার পরের নতুন ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যেতে পারে আজকের ভিডিওতে কথা বলবো ঠোঁটের চারিদিকের কালো দাগকে কিভাবে দূর করবেন অনেকে দেখা যায় ঠোঁটের চারিপাশে কালো দাগ আছে যেটা নাকের নিচের চারপাশ থেকে শুরু করে থুতনি পর্যন্ত হয় পুরো মুখের রং পরিষ্কার থাকলেও এই ঠোঁটের চারিদিকের কালো দাগ দেখতে মোটেও ভালো লাগে না আর যখন সেই ঠোঁটে লিপস্টিক লাগানো হয় তখন ঠোঁটের চারিদিকের কালো দাগ আরও ফুটে ওঠে এবং আরও বোঝা যায় মুখের থেকে ঠোঁটের চারিদিকটা কতটা কালো এই দাগ অনেক কারণের জন্য হয়ে থাকে যেহেতু এটা দেখতে ভালো লাগে না তাই যাদের এই ধরনের কালো দাগ আছে তাদের চিন্তার কোনো কারণ নেই কারণ তাদের জন্য রইল কিছু ঘরোয়া টিপস যা ঠোঁটের চারিদিকের কালো দাগকে হালকা করবে টিপস নাম্বার ওয়ান অ্যাপেল ভিনিগার একটা বাটিতে সমপরিমাণ পরিমাণ ভিনিগার এবং জল মিশিয়ে নিন এরপর ঠোঁটের চারিদিকের কালো দাগের ওপর তুলো দিয়ে সেই অ্যাপেল ভিনিগার এবং জলের মিশ্রণটা লাগান লাগানোর পর শুকিয়ে গেলে আরও একবার লাগান এইভাবে দুবার লাগানোর পর হালকা গরম জল দিয়ে ঠোঁটের চারিদিকটা ধুয়ে নিন এটা প্রতিদিন দুবার করে করুন অ্যাপেল ভিনিগারের অ্যাসিডিক অ্যাসিড থাকার জন্য এই ধরনের কালো দাগ হালকা করতে সাহায্য করে টিপস নাম্বার টু চালের গুঁড়ো এবং টমেটোর রস প্রথমে একটা বাটিতে আধ চামচ চালের গুঁড়োর সাথে আন্দাজ মতো টমেটো মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিন এরপর সেই পেস্ট ঠোঁটের চারিদিকের কালো দাগে লাগিয়ে নিয়ে পনেরো মিনিট অপেক্ষা করুন পনেরো মিনিট হয়ে গেলে হালকা হাতে মাসাজ করে ঠোঁটের চারিদিকটা হালকা গরম জল দিয়ে পরিষ্কার করে নিন এই চালের গুঁড়ো এবং টমেটো রসের পেস্ট ঠোঁটের চারিদিকে হওয়া কালো দাগ দূর করে স্কিনকে সফট এবং ব্রাইট করবে কিন্তু যাদের টমেটোতে অ্যালার্জি আছে তারা এটা ব্যবহার না করে অন্য আরও যে টিপস আছে সেগুলো অ্যাপ্লাই করবেন টিপস নাম্বার থ্রি অ্যালোভেরা এবং ভিটামিন ই ক্যাপসুল অ্যালোভেরা এবং ভিটামিন ই ক্যাপসুল ঠোঁটের চারিপাশে কালো দাগকে হালকা করতে দারুণভাবে কাজ করে তাই আজ চামচ অ্যালোভেরা জেলের সাথে ভিটামিন ই ক্যাপসুল থেকে অর্ধেক তেল মিশিয়ে দিন এরপর সেই মিশ্রণ প্রতিদিন রাতে শোবার আগে ঠোঁটের চারিদিকে যেখানে কালো হয়ে গেছে সেখানে একটু পুরু করে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন পরের দিন সকালে ঠান্ডা জল দিয়ে ঠোঁটের চারিদিকটা পরিষ্কার করে নিন টিপস নাম্বার ফোর বেসন হলুদ এবং দুধ একটা বাটিতে সমপরিমাণ বেসন এবং হলুদ আর তাতে আন্দাজ মতো দুধ মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিন মিশ্রণটা যেন গাঢ় থাকে পাতলা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন এরপর তিরিশ মিনিট হয়ে যাবার পর হালকা গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে ঠোঁটের চারিপাশে লাগানো মিশ্রণটা এই মিশ্রণটা ঠোঁটের চারিদিকের কালো দাগগুলোকে কমিয়ে ব্রাইট করে তুলবে টিপস নাম্বার লেবুর রস এবং মধু একটা বাটিতে এক চামচ লেবুর রসের সাথে আধ চামচ মধু মিশিয়ে নিন এবার ঠোঁটের চারিদিকে কালো দাগের ওপর প্রতিদিন রাতে শোবার আগে লেবুর রস এবং মধুর মিশ্রণটা লাগিয়ে নিন সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা জল দিয়ে ঠোঁটের চারিদিকটা ভালো করে পরিষ্কার করে নেবেন এই লেবুর রস এবং মধুর মিশ্রণ খুব ভালো প্রাকৃতিক ব্লিচিংয়ের কাজ করে তাই দেখবেন কিছু দিনের মধ্যে এই ঠোঁটের চারিদিকের কালো দাগ চলে গিয়ে আপনার স্কিনের স্বাভাবিক রঙে ফিরে এসেছে আজ তাহলে এই পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো কাজে লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন ভালো রাখুন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টাটা